শেখ রবির আলম নির্বাচনে দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন এবং এই ষড়যন্ত্র আপনারা করছেন যেটি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবং এই অভিযোগ সবসময় ওঠে যে আপনারা বিদেশমুখী রাজনীতি করছেন, জনগণের প্রতি আপনাদের আস্থা একেবারেই নেই, এমন অভিযোগ উঠেছে। মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক খেই হারিয়ে কথাটা বলেছেন। এই কথার মধ্যে রাজনৈতিক পরিপক্কতা নেই, দোষারোপ আছে এবং তিনি যে দেশীয় এবং আন্তর্জাতিক চাপে আছেন, যে প্রক্রিয়ায় ক্ষমতায় তিনি আওয়ামী লীগকে রেখেছেন এবং নিজে আছেন, সেটি গ্রহণযোগ্যতা দেশে তো নাই, আন্তর্জাতিক পরিমণ্ডলও নাই। সেই জায়গা থেকে তিনি চাপে থেকে কথাটা বলেছেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে নির্বাচন নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক প্রত্যাশা আছে, ষড়যন্ত্র নেই, প্রত্যাশা আছে। কারণ গণতন্ত্র এবং বাংলাদেশের শাসন ব্যবস্থাটাকে আগে প্রথম বুঝতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্রের সর্ব উৎকৃষ্ট পন্থা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাপনা, যেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে মেম্বার অফ পার্লামেন্ট হবে, মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার মেজরিটির দল সরকার গঠন করবে, সরকার পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সেই প্রক্রিয়া 14 এবং 18 আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি হচ্ছে না, জনপ্রতিনিধিদের ভিত্তিতে সরকার হচ্ছে না, অর্থাৎ ক্রেডিবিলিটির দিক থেকে সরকারটি অনির্বাচিত এবং অবৈধ। সেই চাপে উনি মানে আপনার দেশীয় পরিমণ্ডলে ছিলেন, এখন সেটি ক্রমান্বয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে গিয়েছে। এখন বলবেন যে আন্তর্জাতিক পরিমণ্ডল সোচ্চার কেন? সোচ্চার এই কারণে যে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার এটা একটা ন্যাশনাল কনসার্ন না, ইন্টারন্যাশনাল কনসার্ন। আমাদের বাংলাদেশের গণতন্ত্রটা অব্যাহত থাকুক, ধ্বংস না হয়ে যাক, সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলও চায়। জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য বন্ধু বাবা পণ্য দেশ, সহযোগী বা উন্নয়ন সহযোগী দেশ যারা আছে তারা নিশ্চয়ই সেটা চাইবে, সেটাই ন্যায্য। এবং আমরা যে বলছি যে নির্বাচন ব্যবস্থাপনা সরকার দখল করে নিয়েছে, অর্থাৎ রাষ্ট্র সরকার এবং আওয়ামী লীগ একাকার হয়ে যায় নির্বাচনকে কেন্দ্র করে, শুধুমাত্র তফসিল ঘোষণা করছে আর গেজেটে নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বানাচ্ছে, জনপ্রতিনিধি বানাচ্ছে। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট নয়, স্থানীয় সরকার নির্বাচন বলেন, সুপ্রিম কোর্ট বার বলেন, ঢাকা বার বলেন, বিজিএমই বলেন, বিকিএমই বলেন, আপনার আপনার এফবিসিসিআই বলেন, একটি মাত্র প্যানেল, কারো জনপ্রতিনিধি না অথবা তাদের আপনার সংগঠনের নেতৃত্ব নির্বাচিত করার কোনো সুযোগ নেই। সেই অবস্থায় যখন একটা দেশের রাজনৈতিক ব্যবস্থাপনা চলে যায়, ভোট ব্যবস্থাপনা চলে যায়, সেখান থেকে উত্তরণের জন্য নিশ্চয়ই আন্তর্জাতিক প্রত্যাশা রয়েছে, চাপ রয়েছে এবং আমাদেরও একটা রাজনৈতিক দল হিসেবে দুর্বার আন্দোলন রয়েছে জনগণকে সাথে নিয়ে। কারণ ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, জনগণের রাষ্ট্রে মালিকানা প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করছি আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায়। দুঃখজনক হলো যে আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়ে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার মানসিকতা কারণেই আজকে তারা সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজছে। যদি প্রধানমন্ত্রী, আপনার 14 বছর ধরে কি আন্দোলন করতে পেরেছেন দেশে, অর্থাৎ সরকারের কোনো চাপ সৃষ্টি করতে পেরেছেন? অবশ্যই আপনার দাবি দাওয়াকে মানতে বাধ্য হয়েছে যেটি 96 সালে করেছিল আওয়ামী লীগ আপনাদের। আওয়ামী লীগ ইতিমধ্যে রাজনৈতিক দল হিসাবে একটা স্বীকৃত রাজনৈতিক দল ছিল অতীত, এখন একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হচ্ছে, এটাই আন্দোলনের ফসল। ক্ষমতার বাইরে আওয়ামী লীগ জানেই যেতে হবে, স্বৈর শাসকদের বা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে যারা ক্ষমতায় থাকে তাদের কোনো কোনো সময় ক্ষমতার বাইরে যেতে সময় লাগে, নিশ্চয়ই সেই প্রক্রিয়া সামনে, সে দিনও সামনে, সেই দিন সামনে সমাগত বিধায় তো প্রধানমন্ত্রী অসত্য প্রকাষ করছেন। তিনি বলছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশের সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র কেন হবে? যদি তার জনরায়ের উপর আস্থা থাকে তাহলে ভীতিটা কেন, তিনি কেন আতঙ্কে ভুগবেন? তিনি একটা দল নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে ভয়টা কোথায়? ভয় আছে, তার কারণ তিনি জানেন যে জনরায় তার বিপক্ষে আছে, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্যর্থ, তিনি একটা অবৈধ সরকারের নেতৃত্ব দিচ্ছেন 14 বছর, অতএব জনগণের রোষানলে তিনি আছেন, ক্ষমতা হারালে দীর্ঘদিনের রাজনৈতিক ঝুঁকিতে পড়বে। এই আতঙ্কের